এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। Thank you.
পাবার কিছু নেই। আসুন আপনাদের কামরা দেখিয়ে দিচ্ছি। আলোটা নিভিয়ে দিন, নিভিয়ে দিন। এ বাড়িতে অন্ধকারের কাছে আলো হেরে গিয়েছে। অজয়, কেউ জানে না এই লালকুঠির করুণ ইতিহাস। আমার ভাইজি, এভাবে ভেঙে পড়লে চলবে না। কত শুধু তো একার নয়, বাবা ছাড়া পৃথিবীতে আমার কেউ নেই। তোমার পাশে তো তবু আমি আছি, আমার পাশে কে রইল বলো? লোকে জানি তিনি ছিলেন আমার দাদা, আমি জানি তিনি ছিলেন বাবা মা সব। রুর সঙ্গে দীপকের বিয়ে সব ঠিকঠাক। এমন সময় হঠাৎ একদিন এলালকুঠির মধ্যে দীপক খুন হয়ে গেল। খুনিকে দেখেছিল, চিনিও ছিল, কিন্তু খুনি মেইন সুইচ অফ করে লালকুঠিকে অন্ধকারে ঠেকে নিয়ে চলে যায়। সেই থেকে এই বাড়িতে কেউ আলো জ্বালে না, রুম জ্বালতে দেয় না। রোজ রাতের অন্ধকারে মোমবাতি শিখায় সে কাকে খুঁজে বেড়ায়? কেউ জানে না, রুনু দিদিমণিও না। কে কাকে খুঁজে বেড়ায় কেউ জানে না, তবু খুঁজে, রোজ রাতে খুঁজে, ঠিক রাত 9টার সময়। বাবু সাহেব খুঁজছেন, সময় নষ্ট করবেন না, উপরে আপনার ঘরে চলে যান। কেমন আছো রুনু? রমবাহাদুর বলছিল আপনি এসেছিলেন, চা খাবেন কাকাবাবু? আমার প্রশ্নের জবাব কিন্তু তুমি দিচ্ছ না। আমি জানতে চাইছিলাম তুমি কেমন আছো। জানতে চেয়েছিলেন, আপনি তো সব জানেন কাকাবাবু, সব। হ্যাঁ, সব জেনে শুনেই আমি অজয়কে এখানে এনেছি। এখন থেকে ওই এখানকার সবকিছু দেখাশোনা করবে। আপনি ওকে নিয়ে গিয়ে অফিসে সব কাগজ পত্র দেখিয়ে দিন। এই যে একটা একটা বিরাট দায়িত্বের বোঝা আমি তোমার কাঁধে চাপিয়ে দিলাম। I trust you to be worthy of it.
Have faith in me, Mrs. Sen. আমি আজই কলকাতা যাচ্ছি, তুমি এখানে খবর খবর জানিয়ে আমাকে চিঠি দিও। রামও কিরম আছে? ভালোই আছে, ভালোই আছে। আর কিছু ভাববেন না, ওসব ভার তো আমার উপর। আসুন। চা বাগানের নতুন ম্যানেজার মিস্টার অজয় চৌধুরী ছোট কথা পাঠিয়েছেন। আমি জানি মিস্টার চৌধুরীকে ওর বাংলোটা দেখিয়ে দিন। হ্যাঁ, ওর বাংলো নিয়ে যাচ্ছিলাম, যাবার সময় মনে হলো এখানে ঘুরিয়ে নিয়ে যাই। কর্মচারী আর মনিবের দেখাটা অফিসে হওয়াই ভালো। আমার নিয়োগপত্রে লেখা আছে শুধু টি এস্টেট না, এই লালকুটির দেখাশোনার ভারও আমার উপর। ভুল করে, আপনিও করেছেন, আপনার বাংলোর পথটা ওই দিকে, যান চলে যা। সাব চায়? সালাম সাব। আপনাদের সুবিধে অসুবিধে কাজকর্ম দেখার জন্য মিস্টার সেন আমাকে ম্যানেজার অ্যাপয়েন্ট করে এখানে পাঠিয়েছেন। আপনাদের ফাইলের লেবেল লিস্ট, প্রোডাকশন রিপোর্ট, ব্যালেন্স শিটে সব ভুল আছে। এটা নিয়ে যান অফিসে গিয়ে রেকটিফাই করে আমার কাছে নিয়ে আসবেন। অভয়বাবুকে দেখা করতে বলো, আমি বাগানে আছি। এতদিন বাদে হঠাৎ বড় আলমারির চাবিটা কেন? অভয় বাবুকে ডাকো। অভয়
কাজ করবার লোক অনেক আছে স্যার, কাজ করাবার লোক। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, অফিসের বড় রুমের চাবিটা আমাকে। চাবি কিভাবে? আলমারিটা খোলা হবে। আলমারি তো খোলা যায় না। খোলা হয় না, বাবু মারা যাওয়ার পর থেকে ওটা বন্ধ আছে। চাবিটা দিন। রুমু মায়ের কাছে, পেলেও পেতে পারেন। এই ফাইলটা একটু দেখে রাখবেন তো, জরুরি। বাবু আপনি কি দ্বিতীয়বার সাবধান করতে এসেছেন আমাকে এখানে? ভালোর জন্যে, সবাই ভালোর জন্যে। এই এই দিদিমণি আছেন? দেখা হবে না। কেন? দিদিমণি বাইরের লোকের সঙ্গে দেখা করেন না। অফিসে কাজে দেখা করতে এসছে। এগিয়ে যান। কফি দেবার জন্য রাখা হয়নি, যে জন্য রাখা হয়েছে সে কাজে যান। যে জন্য রাখা হয়েছে সেজন্যই তো এসছে। অফিসে বড় আলমারির চাবিটা আমায় দিন। ওটা অনেকদিন থেকে বন্ধ আছে, বন্ধই থাকবে। বন্ধ আছে বলেই তো ওটা খোলা দরকার। ওর মধ্যে হয়তো অনেক কিছু আছে, লুকোনো আছে, যা আপনার জানা নেই। আমি যা জানি না সেটা আপনার জানবার প্রয়োজন নেই।
কাজের শেষে বাংলায় ফেরার পথে দেখি অসময়ের ছায়া সূর্য আপনাকে ডেকে নেয়। আজ কারণটা জানতে হবে। দ্যাট ইজ নন অফ ইওর বিজনেস। পথের আগে পথের ঠিকানা বলে দেওয়া বোধহয় মানুষের কর্তব্য। এই কর্তব্য পালনের জন্য আপনাকে এখানে আনা হয়নি, মাইনে দিয়ে রাখা হয়নি। ওটা কিন্তু আমার প্রশ্নের জবাব হলো না। জবাব আমি দেব না বলবেন না, বলুন দিতে পারবো না, কারণ জবাব আপনার জানা নেই। মিস সেন, অতীতকে আঁকড়ে ধরে বাঁচা যায় না। মানুষ তার অতীতকে মুছে ফেলতে পারে না। তাই বলে অতীতের দোহাই দিয়ে বর্তমানকে অস্বীকার করবেন? নিজেকে বঞ্চিত করবেন না। আমার পাখি রেডিওগ্রাম কে চালান, আগুন কে জ্বালালো, আলো কে জ্বালিয়েছে, কে জ্বালিয়েছে আলো? কেন রাতের অন্ধকার আকাশে চাঁদ আর তারার আলো জ্বালায় কেন? অতীতকে পথ দেখাবে কেন? অন্ধরাত্রির সীমান্তে সিঁদুরে রং ঢেলে জেগে উঠে সূর্য, জানেন, নতুন দিনকে স্বাগত জানাবার জন্য। আপনার এখানে এসে দেখলাম খাঁচার বন্দি পাখিটা ছটফট করছে, তাকে উড়িয়ে দিল। রেডিওগ্রামের রেকর্ডগুলো ধুলোয় ঢাকা ছিল, ওদের বুকের গানগুলো মুছে দিল, শুনছেন? ফায়ার প্লেসে আগুন জ্বালাতে কি আলো পেয়ে গেল? আর ওইটে অন্ধকার আলোর কাছে হাত মেরে গেল। আমার লাল কুঠিতে আমার গড়া নিয়ম কানুন ভাঙার অধিকার আপনাকে কে দিয়েছে? অধিকার কি কেউ কাউকে দেয়? ওটা তো কেড়ে নিতে হয়। সময়ের ডাক গাড়ি সিটি বাইচ স্টেশন বদল করে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনটা একটা লম্বা সফর। এ সফর এখানে থামা যায়, পেছনে ফেরা যায় না। আমি যেখানে ছিলাম সেখানেই থাকতে চাই, সেখানেই থাকব। ম্যানেজার সাহেব, আপনি কাল রাতে ফায়ার প্লেসে যে আগুন জ্বেলে দিয়ে এসেছিলেন, দিদিমণি তার সামনে সারা রাত জেগে বসেছিলেন,
যে যে রেকর্ডটা ধুলো আপনি মুছে দিয়ে এসেছিলেন, দিদিমণি বারবার সেই গান শুনেছিলেন। যে পাখিটাকে আপনি খাঁচা ছেড়ে উড়িয়ে দিয়ে এসেছিলেন, দিদিমণি বারবার তার দিকে তাকিয়ে দেখেছেন, আমাকে আমাকে কাছে দেখেছেন, কত কত কথা বলেছেন। ম্যানেজার সাহেব, আমার মনে হলো যে আমার রুনু দিদিমণিকে আমি আবার নতুন করে খুঁজে পেলাম। দিদিমণি এখন কোথায়? ভোর হতে দরজা খুলে এগিয়ে গেলেন, আমি ডাকলাম, আমার কথার উত্তর দিলেন না, শুধু হাসলেন, ছুটে এগিয়ে গেলেন।
কে? এটা কার চিঠি বলো তো? সমীর ভেবে বলবো কাকা বাবু। তাহলে ইনভিটেশন নিউ ইয়ার্স ইভ রায়গড় ক্লাব। তোমাকে আমি কিছুতেই পুলিশ স্টেশন যেতে দেবো না। বুঝতে পারছো না কেন, আজ হোক কাল হোক লাশটাকে পুলিশ খুঁজে পাবে, তারপর আমার গাড়ির চাকার দাগ দেখে ওরা আমাদের খুঁজে বার করবে। লাশটা পুলিশ খুঁজে পাবে পাক, কিন্তু আই এম শিওর যে বৃষ্টির জলে আমাদের গাড়ির চাকার দাগ ধুয়ে মুছে গেছে। কিন্তু আমি ইচ্ছে করে ওই লোকটাকে মারিনি, ওটা অ্যাক্সিডেন্ট। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট এবং আমরা জানি ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, কিন্তু আইনের চোখে প্রমাণ এবং সাক্ষীর অভাবে এটাই হয়তো খুন বলে সাব্যস্ত হবে তখন। বেশ, তাহলে কালকে আমি নিজে পোস্ট অফিসে গিয়ে কাকাবাবুকে টেলিগ্রাম করে ডেকে আনছি। আর্জেন্ট না অর্ডিনারি? আর্জেন্ট। প্রভু শুনছেন, উনি বলছেন গেট আউট। কি বলছেন?
কি না? আমি নাপব না। শুনছেন? পুলিশ আসছে, আমার কি হবে? কি বলছেন? শুনছেন? প্রভু বলছেন আমার কষ্ট কমে গেল, থানায় আর যেতে হলো না। কি বলতে চান? 31st ডিসেম্বর রাত্রি 12:50 সময় এই গাড়ির নিচে চাকায় পিষে যে মানুষটা মারা গেছে তার লাশটা এখন খাদের নিচে পড়ে আছে। ইনফরমেশন কারেক্ট? কি চান আপনি? মুখ বন্ধ করে থাকতে চায় ম্যাম সাহেব, আমি মুখ খুললে ইউল বিন ট্রাবল। কি হয়েছে ম্যাডাম? কিছু না, গাড়িটা একটু ট্রাবল দিচ্ছিল, এখন ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটু এগিয়ে যেতে কি নেবেন ম্যাম সাহেব? আসুন আসুন, এই তো আপনাদের বাড়ি। বাহ, চমৎকার। প্রভু, এ কোথায় নে ফেললে? এ যে গদিতে নদীর ঢেউ খেলছে। হাইয়া হাইয়া হাইয়া। খোকাকে ঘুম পাড়াচ্ছি, জীবনভর ফুটপাথে ঘুমিয়েছি, এত আরাম। ঘুম আসছি, গুড নাইট। হ্যাঁ দেখুন, আমাকে অফিসে নামলে রুমে গেছে, পোস্ট অফিসে। রুমে গেল কেন? বাহাদুর চার্জ কাউকে তো পাঠিয়ে দিলে হতো। আমি তো সেই কথাই বলেছিলাম, তো কে শোনে কার কথা, বললে ফেরার পথে আমাকে তুলে নিয়ে চলে যাবে, তা 3 ঘন্টা হয়ে গেল। আর টেলিফোন করলে হতো না? টেলিফোন অনেকবারই করেছি, নো রিপ্লাই। না না, এটা ভালো কথা নয়, রায়গড়ে বিপদ উৎপেতে থাকে। রুনু, হ্যাঁ পোস্ট অফিস ফিরতে এত দেরি করলে কেন? আমি তোমাকে 2 বার টেলিফোন করে পেলাম না। হ্যাঁ হ্যাঁ, বাহাদুরকে দিয়ে এক্ষুনি ঘাট ধরে বাইরে বার করে দাও। হ্যাঁ সব জানে, কি করে জানো? মুখ ধোয়াতে হয়, মুখ ধুয়ে ঘুম ভাঙালেন কেন? Thank you.
আমি হাত চালালে আপনি হাওয়া হয়ে যাবেন, তার চেয়ে ভালো জানতো? মানে সাক্ষী আর প্রমাণ এগুলো কিসের প্রমাণ? খুনের খুন, ওটা তো অ্যাক্সিডেন্ট। হ্যাঁ অ্যাক্সিডেন্ট। প্রভু শুনছেন, দীপকের খুনিকে মেম সাহেব ইচ্ছা করে গাড়ি চাপে দেন, এখন বলছেন অ্যাক্সিডেন্ট। আমি কি বলবো? কি থ্যাংক ইউ, আমি অ্যাক্সিডেন্ট বলতে পারি যদি তুমি। কত টাকা চাই? ভরা পেটে আরামের বিছানায় ঘুমোতে আমি বড় ভালোবাসি। ঠিক ঠিক সময় লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট যোগিয়ে যাবেন, আমি এখানে থাকবো। साहब आप डिनर में क्या खाएंगे? चिकन टंगरी। चिकन टंगरी, वाह वाह वाह, खूब भालो। अभी ভালো নয়? তোমাকে অত করে বললাম পুলিশ স্টেশন চলো, আমার কথা শুনলে না। এখন আমি বা কি করে জানবো ওই জানোয়ারটা রুমালা লাইটার টেনে আমাদের এভাবে ব্ল্যাকমেইল করবে? এখন কি হবে বলো তো? অফিস যাবে না? আজ পাঁচ দিন হয়ে গেল তুমি অফিস যাচ্ছ না। অভয় কাকা ফোন করেছিলেন, আজকে টি বোর্ডের স্পেশাল অফিসার আসছে তোমার সঙ্গে দেখা করবার জন্য, দশটার মধ্যে তোমার অফিস পৌঁছতেই হবে। কি ছেলে মানুষের মতো কথা বলছো? কেন তোমাকে একা ফেলে আমি অফিসে যাব? এদিকে বাড়িতে জানোয়ারটা বসে। লোকটাকে আমারও প্রথম মারাত্মক মনে হয়েছিল, কিন্তু কদিন থেকে তো দেখছি খালি খায় দায় আর পড়ে পড়ে ঘুমন। কোনো কিন্তু নেই, ওঠো ওঠো। এবার অফিস যাবে তো?
এসো। গুড মর্নিং। আপনি এখানে কেন? পেটের জ্বালায় মানুষ মাউন্ট এভারেস্টে পৌঁছে যায়, আমি তো শুধু একতলা থেকে দোতলা এসেছে। এখানে কি চাই? কালি তো বলেছি ভজন ভজন শয়ন স্বপন, এছাড়া আমি কিছু চাই না। 7:30 আমি ব্রেকফাস্ট করে থাকি, এখন 8:00, আই এম ভেরি হাংরি। খানসামা বাজারে গেছে, ফিরে এসে আপনার ব্রেকফাস্টটা তৈরি করে দেবে। ওয়েট ম্যাডাম, এক কথা তো ছিল না, কথা ছিল ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার আমি কারেক্ট টাইমে পাবো। খানসামানে তো কি হয়েছে, আপনার নরম নরম হাতের গরম গরম আন্ডা ফ্রাই টোস্ট আর চাই, আরে রে 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 রে, একটা খুনকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিলেন, দু নম্বর খুনটা আর করবেন না। তোমার মতো শয়তানকে আমি খুন করে ফাঁসি যেতে পারি। রিভলভার নরম হাতে বানাই, প্রভু লীলা দেখছেন, 3-3 গুলি খেয়েও আমি চাঙ্গা আছি। গো ব্রেকফাস্ট রেডি করুন, আই ওয়ান্ট হাফ ফ্রাইড এগস। কাছাকাছি থাকবেন, আরো 2-4 আন্ডা ফ্রাই লাগতে পারে। চামচেবাজি করছেন কেন? এটা কি পাইস হোটেল পেয়েছেন? পেটটি ভর্তি হলে আমার প্রাণে পুলক জাগে, আমি বাজনা বাজাই। পরের বাড়িতে অসভ্যতা করতে লজ্জা করে না? প্রভু উনি বলছেন এটা পরের বাড়ি। কি বলছেন? কি? থ্যাংক ইউ, এটা পরের নয়, নিজের বাড়ি। এই আমার ভদ্রোগ, পেটটি ভর্তি হলি চোখটা বন্ধ হয়ে আসে, কিন্তু কফি না খেয়ে ঘুমোতে পারি না। কফিটা আমার বেডরুমে পাঠিয়ে দেব। হ্যালো, শুনো, লোকটা তো খেপিয়ে তুলল। লোকটা তো জ্বালিয়ে পুড়িয়ে মারলে দেখছি। আরে শোনো রুনু, তুমি ক্লাবে চলে এসো, ওইখানে আমরা লাঞ্চটা খেয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আছে না বেরিয়েছে? বাড়িতেই আছে, ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে, বাপের জমিদারি পেয়ে গেছে। কি করে যায় বলো তো? ক্যা খাইবে গো সাহ? বলো কি খাবে? তুমি বলো। আমি বলছি, আমি যায় বঙ্গে কপাল যায় সঙ্গ, মেরে মটন কবাব, শিখ কবাব, বোটি কবাব, শিমি কবাব, আর সাহেব আর মিম সাহেব কে লিয়ে হ্যাঁ 2 গ্লাস নমকিন লস্যি বড়া ওয়ালা, যাও জলদি লে আও। বাড়িতে আমি ভুকা অতিথি, আর আপনারা ক্লাবে? বাহ,
আসুন আসুন, ঘোর খান। জামাবানটা কোথায় গেল? এই তো সেজে গুজে বেরুলো, বললো যে ফিরতে রাত হবে। আচ্ছা তুমি যাও। রুনু, দিস ইজ দ্য চান্স। আমার মনে হয় রুমাল আর লাইট একটা বেডরুমে নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখে গেছে। চলো। সেই জন্য লুকোচুরি খেলছে? বুঝেছি, সাত রাজার ধন দুই মানে। রাত্রিবেলা খেলা করে না, যাও চলো শুয়ে পড়ো। এখন কি করা যায় বলো তো? ভাবছি, তাই তো ভাবছি। লোকটার কথা যদি সত্যি হয় তো বডিটা এখন ওখানে পড়ে আছে। হ্যাঁ চলো একটু সরিয়ে ফেলি।
কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। চলুন, লাশ নিজেই চালু হয়ে যাবে। আসুন, আমার ঘুম পাচ্ছে। হ্যালো, 203, অল ওকে। স্কুলের উইন্টার ভ্যাকেশন কালকে শুরু হচ্ছে, সমীরকে আনবার জন্য লিখেছি। সমীর আসছে, তুমি আমায় এতক্ষণ বলনি কেন? ভাবছি নোংরা লোকটার হাত থেকে আমি কেমন করে আমি তাকে সামলে রাখবো। ভেব না, আমার সমীরকে আমি কখনো ওই লোকটার সঙ্গে মিশতে দেব না। আমি ওকে বুক দিয়ে আগলে রাখবো। কে ফাদার ডাকো? সাহ মেম সাহ কোথায়? ছেটে সাফ করে দিয়েছ? সাহেব, মেম সাহেব সমীর বাবাকে। সমীর বাবা, কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছো তো? কি ব্যাপার, হঠাৎ জরুরি তলব? বলছি, আগে যে জন্য আপনাকে এখানে টেনে এনেছি সেটা বলি। 31 ডিসেম্বরের পার্টিতে হঠাৎ দীপকের খুনিকে দেখলাম, ভাবলাম ও আবার এখানে কেন। আমার জীবন থেকে অজয়কেও সরিয়ে নিতে চায়, ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে এলাম। ফেরার পথে আমি ওকে থানায় যেতে দিলাম না। পরদিন আপনাকে টেলিগ্রাম করে ফিরছি, ওই লোকটা পিছু নিল। লোকটা বললে যখন খুশি সে রুনুকে বিপদে ফেলতে পারে, তাই জন্য তার সবকিছু জুলুম আমরা মেনে চলছি। এখন আমরা কি করি বলুন তো কাকাবাবু। শেখ, তোমার সঙ্গে এক্ষুনি বোঝাপড়া করতে হচ্ছে দেখছি। রুমাল ওর কাছে রয়েছে, এমনকি অ্যাক্সিডেন্টে যে লোকটা চাওয়া পড়ে
তার লাশটা কোথায় পড়ে আছে তাও সে জানে। সে যদি এখান থেকে তাড়া খায় সে তো সোজা থানায় চলে যাবে। তার চেয়ে সে যেখানে আছে সেখানেই থাকতে দেয়া ভালো। রুনুর জন্যই ভাবনা, সে আমাকে শুধু মামলায় জড়িয়ে দেবে বলছে। লোক থেকে ছেলেকে তফাত রাখাই উচিত। চলিস চলিস। তুমি আমার শুধু শুধু মারবে না কেন? আর কোনদিন মারবো না সোনা। আমি তো আঙ্কেলকে গুড মর্নিং বলতে যাচ্ছিলাম। আঙ্কেল না সোনা, ও আঙ্কেল নয়, মস্ত বড় ডাকাত। ডাকাত? হ্যাঁ মশাই। আমি ডাকাত নই, তোমার বন্ধু। বন্ধু? হ্যাঁ। সকাল থেকে তাকে দেখছি না, গেল কোথায়? কে জানে কোথায় গেছে। দাদু, বন্ধুর বড্ড খিদে পেয়েছে, দেখি আনব। চুপ করো। কথা বলছো না কেন? তোমার নাম কি, তুমি কে?
আমি কে? কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোন নাম নেই কো আমার, শোনো মহাশয়। লাল চোখ দেখাবেন না, আমি হুকুমের গোলাম নই, তুরুপের তাস। তুরুপের তাস? তুরুপের তাস,
দিনকে দিন লোকটা অসহ্য হয়ে উঠছে। অধৈর্য হয়ে কোনো লাভ হবে না মিস্টার সেন, সুযোগের সুবিধা নিয়ে লোকটা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। আমার মনে হয় লোকটাকে না চটিয়ে যদি ওর সঙ্গে একটা বোঝাপড়া। বোঝাপড়া? কার সঙ্গে বোঝাপড়া? সমীরের সঙ্গে এই মেলামেশার পেছনে নিশ্চয়ই ওর কোনো মতলব আছে কাকাবাবু। আমারও তাই মনে হয়। সমীরের কিছু হলে আমি পাগল হয়ে যাব। আমি বেঁচে থাকতে এ বাড়িতে আর কোনো অঘটন ঘটতে দেব না, যেমন করে হোক। যারা ওই লোকটার সঙ্গে রোজ রাত 9টার সময় টেলিফোনে যোগাযোগ করে, তারা যদি সাড়া না পায়, তাদের ব্যবস্থা আমিই করব। বিপদের ভয়ে আর আমরা পিছু হতে যাব না, মুখোমুখি বিপদের মোকাবেলা করব। লোকটার উপর কড়া নজর রাখতে হবে। অগ্নি ঋণ আর শত্রু শেষ রাখতে নেই শম্ভু। ইয়েস স্যার। আজকে যে লোকটা মোকাবিলা করতে হবে তার সঙ্গে বুদ্ধিতে বা শক্তিতে আমরা টেক্কা দিতে পারব না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকাতে হয়। করেক্ট, মানে কোনো মুখোমুখি নয়, হাতাহাতি নয়, লোকটা নিজের জালে নিজেই জড়িয়ে পড়বে, আমরা শুধু দূর থেকে দেখব। তুমি টফি খাওনি? ভালোবাসা বুকে রাখতে হয়। যখন তুমি দূরে থাকো তোমার টফি আমার কাছে। গল্প বলো না। গল্প? কিসের? বাঘের। বাঘের? আজ মানুষের গল্প বলবো। মানুষের নীল আকাশের নিচে সিকিমের এক ভারী গায়ে একটা ছোট্ট ছেলে থাকত। ছেলেটা ফুলের বনে ছুটে ছুটে করত, মিষ্টি সুরে বাঁশি বাজাত, মানুষ সবার স্বপ্ন দেখত। তারপর বড় হয় ছেলেটা, পাহাড় থেকে নেমে এলো নিচে, শহরে এলো রুটির ধন্ধায়, চমকের চৌরাস্তায় শয়তানের গলিতে সে হারিয়ে গেল, আর তাকে খুঁজে পাওয়া গেল না। তারপর? তার আর পর নেই। সেই হারিয়ে যাওয়া মানুষ থাকে আমি দিন রাত খুঁজছি। যেদিন তাকে খুঁজে পাব সেদিন আমার এই গল্প শেষ হবে। শয়তানটা বলেছিল না যে আরামের বিছানায় শুয়ে ঘুমোতে ভালোবাসি? ওর ঘুমের চমৎকার ব্যবস্থা করা হয়েছে। এই বাথটাবের জলটা ইলেকট্রিক্যালি চার্জড। স্কাউন্ডেলটা রোজ যেমন ঘণ্টাখানেক ধরে বাথটাবে পড়ে থাকে, আজও তেমনি পড়বে, আর আমরা তখন সুইচটা অন করে দেব। কি বুঝলে? ¶¶
এমন কর্ম তেমনি ভাবে আমরা উপলক্ষ মাত্র। যাও আমার কাছে যাও, এইসব নোংরা ব্যাপার বাচ্চাদের জানতে দেওয়া উচিত নয়। যাও চলে যাও। কিন্তু আমার যেন কেমন ভয় ভয় করছে। এই লাল কুঠিতে হঠাৎ আমার বাবা মারা গেলেন, তার মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি, দীপকও খুন হয়েছে এই লাল কুঠিতে। আমি বলছি আঙ্কেল কোথায় গেছে? তোমার যেমন বাড়ি আছে না, আঙ্কেলও তো বাড়ি আছে, আঙ্কেল সেখানে গেছে। সমীর বাবার দুধ আপনার আওয়াজ কিসের? আওয়াজ শুনিনি তো সাহেব। তুমি আওয়াজ শুনতে পাওনি? না সাহেব। কাকাবাবু, এই সময় আপনি চলে যাচ্ছেন? কলকাতা থেকে একজন ট্রাঙ্কল পেয়েছি, না গিয়ে উপায় নেই। অজয় অফিস থেকে ফেলে বলে দিও চিন্তার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে, বুঝলে? সব ঠিক হয়ে যাবে। চলো, কোনো চিন্তা নেই। বাহাদুর, বাবা যখন খেলা করছিল তুমি কোথায় ছিলে? বাবাকে আর কখনো একলা ছেড়ে দেবে না।
শুনছ? আবার কি হলো? সমীর আজ মাঠ থেকে ফিরে এসে বলল সমীর লোকটার সঙ্গে খেলা করে এসেছে। কোন লোকটা? ওই সেই লোকটা। তুমি কি খেপে গেছো? তোমার চোখের সামনে লোকটাকে খুন করা হলো, আমি স্বচক্ষে দেখলাম লোকটাকে মাটি চাপা দেওয়া হলো, লোকটা মাটি ফুঁড়ে বেরিয়ে আসলো কি না তোমার ছেলের সঙ্গে ফুটবল খেলবে বলে। নন্সেন্স। বাবাকে নিয়ে বেড়াতে গেছে। শোনো, তাকে দেখলাম। কাকে? সেই লোকটাকে। তুমি কি দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছো? পাগল হয়েছো? অজয় চৌধুরী বলছি, আপনি এখানে এক্ষুনি চলে আসবেন, জরুরি আছে। আসছেন? আসুন আসুন। হ্যাঁ, দেখুন ভয়ের কিচ্ছু নেই, আমি ইঞ্জেকশন দিয়েছি, এক্ষুনি জ্ঞান ফিরবে, আপনাকে ডিস্টার্ব করবেন না। আমার মনে হচ্ছে ইটস কেস অফ নিউরোলজি, আপনি ডাক্তার সোমকে দেখিয়ে দিন। ডক্টর সোম? অজয়বাবু আমার ডিসপেন্সারিতে এসেছিলেন,
উনি একটা বিশেষ কাজে বাইরে চলে গেছেন, কাজেই আমাকে এখানে আসতে হল। আপনার অসুখের ব্যাপারটা? অসুখ? আমার কোনো অসুখ নেই। ওটাই তো আপনার অসুখ। দেখি হাতটা, দেখি এই ওষুধগুলো রেখে গেলাম, ঠিক সময় মতো খাবেন, দু চার দিনের মধ্যে ভালো হয়ে যাবেন। দেখিনি ম্যাম সাহেব, কথা বলছে, বিশ্বাস করো ডক্টরবাবু এসেছিলেন, ওষুধ দিয়ে গেছেন, ইঞ্জেকশন দিয়ে গেছেন, এখনো দাগ আছে দেখো। আপনার ধারণাটা অমূলক নয়, লেটস সি।
স্যার, আমি ভেবেছিলাম আপনি হারিয়ে গেছেন। অনেক খোঁজাখুঁজির পর আপনাকে পেলাম, দেখছি হারিয়ে আছেন। হ্যাঁ, বীরভূমিন্য চক্রবে ঢোকার পথটা জানত, কিন্তু হার বেরোতে পারল না, যা আপনার আমার অবস্থা। হ্যাঁ, আপনি আপনি আমাকে ভুল বুঝেছিলেন, কোনোদিন ভালো চোখে দেখেননি, বারবার বারণ করা সত্ত্বেও আপনি চলে যাননি, আমাকে শত্রু ভেবেছিলেন। আমার হাত পা বাঁধা ছিল, তাই সত্য প্রকাশ করতে পারিনি, সব কিছু জেনেও মুখ খুলতে পারিনি। কিন্তু আজ বলবো, আমি সব বলবো, আমি শয়তানের জাল টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেব। স্যার স্যার, আমার বলতে সংসারে ছিল একমাত্র নাতি, 8 বছরের বাচ্চা, নাম রামু, ফুটফুটে দেখতে ছিল স্যার। রামুকে কবজা করে এতদিন ধরে ওরা আমাকে বোবা করে রেখেছিল, রামুকে ওরা মেরে ফেলেছে, শয়তানটা মেরে ফেলেছে। ওই লালকুঠি, এই চা বাগান, সবকিছু গ্রাস করবার জন্য শয়তানটা ফাঁদ পেতেছে। যে লালকুঠিতে আমার মালিকের মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যায়নি, যে লালকুঠিতে দীপককে খুন করা হয়েছিল, সেই লালকুঠিতে রুনুমাকে পাগল করার চক্রান্ত চলেছে। এটা রাখুন, যে চাবি আপনি খুঁজে পাননি, যে আলমারি ভাঙবার অনুমতি আপনি পাননি, তার মধ্যে যে সত্য লুকোনো ছিল, এর মধ্যে সব আছে। দিদিমণি, ডাক্তারবাবু এসেছিলেন, এই ওষুধটা দিয়ে গেছেন। মেম সাহেব, সাহেব অফিস থেকে ফোন করেছিলেন, আপনাকে ওষুধটা খেয়ে নিতে বলেছেন।
কি হলো মশাই, চোখে জল কেন? আমার মাকে সবাই পাগল বলছে। পাগল? তোমার মা আমার মা, তোমাদের মাকে আমি পাগল বলতে দেবো না, কাউকে না। ভয়ের কিচ্ছু নাই, এসব নাটক। এই খেলনাকে তোমার গাড়ির সামনে আমদানি করে অ্যাক্সিডেন্ট ঘটেছিল শয়তান। এই খেলনাকে নিজের লাশ বানিয়ে দিনের পর দিন ভয় দেখেছে, তোমাকে বিভ্রান্ত করেছে স্কাউন্ড্রেল। আজ একটু ভুলের জন্য ধরা পড়েছে। অভয়বাবুকে সরিয়ে দিয়ে আমার হাত থেকে উইলটা ছিনিয়ে নিয়ে ভেবেছিলে তোমার চালাকে আমি ধরতে পারবো না, তাই না? কি বলছেন? ঠিকই বলছি, সন্দেহ আমার আগেই হয়েছিল, তাই আজ কবর খুলে এই খেলনাটা বার করে তোমার খেলা খতম করে দিলাম। বাহ দাদা বাহ, দেখছেন প্রভু, দাদা দারুণ অ্যাক্টিং করছেন। ড্রামাটা কি আমার একা? এ তো আমার আপনার কানায়ের বলায়ের নাটক, বুঝলেন ম্যাডাম? সেন সাহেব ডুকডুকে বাজিয়েছেন আর আমরা তাল বেতালে নাচ করেছি। আমরা আপনিও ঠিক আমার মতো সেন সাহেবের লোক, অস্বীকার করতে পারেন? অস্বীকার করতে পারেন? রনুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য মিস্টার সেন আমাদের অ্যাপয়েন্ট করেছিল। বলুন মিস্টার যুধিষ্ঠির, রনুর সঙ্গে প্রেম ভালোবাসা সবই মিস্টার সেনের হুকুমেন করেছে কিনা? আজ নাটক যখন খতম হয়েছে, মুখস্থ তোমার কেউ খুলতে হবে। আমি তো শালা পেটের জ্বালায় কপাল পুড়িয়েছে, শয়তানের গুলামি মঞ্জুর করেছে, কিন্তু তুমি দৌলতের লোভে নিজের বিবি বাচ্চার সাথে বেইমানি করনি। সৎভাবে বাঁচবো বলে সেন সাহেবের কাছে বিক্রি করে চাকরিটা আমি পেয়েছি। তারপর তোমার আমার দেখা, তোমার ভালোবাসা, এই ঘর সংসার, এর মধ্যে কোনো ছলনা নেই, কোনো প্রতারণা নেই, বিশ্বাস করো প্লিজ। হ্যালো, কে ধনপুত্র? আমি সোনাম বলছি। হ্যাঁ হ্যাঁ, সিকিমের সোনাম। শুকনো রুটির জন্য আমার কাছে এসে যার বদনাম হয়েছে, সেই এখন গাওয়া ঘিয়ের পরোটার লোভে ধর্মপুত্র হয়ে গেছে। তো মায় মা বাবা অবস্থায় করে রেখেছে। দাদা দাদা, এখন অজয়কে টেলিফোনটা দাও তো। মিস্টার সেন, হ্যালো। কি অজয়, শুনুন, দাদু শোনার জন্য বড্ড মন কেমন করছিল, তাই আমি বাহাদুরকে দিয়ে দাদু শোনাকে আমার কাছে আনিয়ে নিয়েছি। সমীরকে নিয়ে গেছেন? সমীর, 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 সমীর। গলা শুনলাম, ছেলেকে খুব খোঁজাখুঁজি করছে বুঝি? তা তো করবে, একমাত্র সন্তান যে। শোনো অজয়, তোমাদের ড্রয়িং রুমের টেবিলের উপরে দুটো আনকোরা স্ট্যাম্প পেপার রাখা আছে, তোমরা দুজনই তাতে সই করো, তারপর তুমি নিজের হাতে কাগজ দুটো নিয়ে ওই কয়াবাড়ি স্টেশনের কাছে একটা পুরো বাড়ি পাবে, এক ছুটে সেখানে চলে এসো।
কাগজ দুটো দিয়ে দাদু সোনাকে নিয়ে যাও। আর শোনো, দু ঘন্টার মধ্যে না এলে কিন্তু দাদু সোনাকে আর এই জীবনে দেখতে পাবে না। দু ঘন্টার মধ্যে না গেলে সময় কি পাওয়া যাবে? কোথায় যেতে বলেছে? গোয়াবাড়ি রেল স্টেশনের ধারে পোড়ো বাড়িটায়। সমীর, 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 তুমি যাচ্ছ কোথায়? আমি তোমাকে যেতে দেব না। সমীরকে না পেলে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই যেতে দেব না। শোনো, 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 আমায় যেতে না দিলে আমার বন্ধুকে তোমার কাছে কে এনে দেবে? আজে বাবু, শ্যামসাবের আড্ডার পিছনের দরজার ভার আপনার, সামনের দরজার আমি ভেঙে চুর চুর করে দেব। এসু এসু, আমি জানতাম তুমি আসবে। জানতেন? হ্যাঁ। আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমি রুনুমাকে দিয়ে গেলাম। সে যদি বিয়ের আগে কিংবা নিঃসন্তান অবস্থায় মারা যায় তাহলে সবকিছুই অনাথ আশ্রমকে দান করা হবে। আর রুনুমার অবর্তমানে যদি তার কোনো নাবালক সন্তান থাকে তাহলে সে সন্তান সাবালক না হওয়া পর্যন্ত রুনুমার স্বামীর উপরই সব দায় দায়িত্ব থাকবে। অবশ্য তিনি ইচ্ছে করলে সে দায়িত্ব যে কোনো যোগ্য ব্যক্তিকে দান করতে পারে। এই উইলের কথা কিন্তু শুধু আমরা দুজন জানলাম, আর কেউ জানে না। ওটা তো উইলের কপি। অরিজিনালটা কোথায়? আমার কাছে। এই নিন, ধর। শেন সাহেব, টাকা দিয়ে পৃথিবীতে দুটো জিনিস কেনা যায় না, একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে ভালোবাসা। এই যে দেখছো, ইনি আমার দাদা, উনি রুমির বাবা আর কি। এই সময় আমার বনি বনা হলো না, সুতরাং ইনি। আচ্ছা, আর এই যে দেখছো না, এ দীপক, 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 খুব ভালো ছেলে। তুমি খুব বেশি ভালো তো আবার ভালো না। আমার হুকুম তামিল করতে রাজি হলো না, সুতরাং দেখতে পাচ্ছ, আমার বড় পেয়ারের বড়ে সুনাম, সিকিমের সুনাম, এও পেয়াদু বিকুতে বসলো। বম নিয়ে খেলা করলে কি হয় জানেন? শুনাম, ফেরি সেই লাল চোখ, কতবার বলেছি আমি হুকুমের গোলাম নয়, তুরুপের দাস। তুমি তুরুপের দাস? নিমক হারাম, বেঈমান। নিমক হারাম? আপনার হুকুমে যে ভুকের আগুনে থারম ইমান পুড়ে ছাই করে দিল তাকে আপনি বলছেন বেঈমান? মনে হচ্ছে আজকে তুমি আমার সঙ্গে বোঝাপড়া করতে এসেছ। না শেন সাহেব, না, মায়ের চোখে জল মুছাতে ছুটে এসেছি, আমার বন্ধুকে তার মায়ের বুকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, বাস। ওরে বাবা, এই যে দেখছি ভূতের মুখে রাম না। ভূতে রাম রাম করে না শেন সাহেব, ভূত রাম রাম শুনলে ছুটে পালায়। এই সুনামের কাঁধে যে পাপি ভূতটা এতকাল ভোর করেছিল, ওই বাচ্চার মুখে বন্ধু ডাক শুনে সে মুক্তি পেয়েছে। তাই তো আমি আজ নরকের দেওয়াল ভেঙে আমার বন্ধুকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এসো বন্ধু। খবরদার,
সবাই চাকা ঘুরে সঞ্জয় বন্ধুকে ছেড়ে দাও ছেড়ে দাও আমি তোমায় মারব না গুলি করে মারব না পুলিশে খবর দিন ডেন সাহেবের মুখোশটা মানুষের এই হাত দুটোকে তুমি শয়তানের হাতিয়ার বানিয়েছিলে আজ তৈরি হাতিয়ারে তোমাকে তোমার পাপের সাজা নিতে হবে Thank you.
খুশি হয়েছ তো মা? আমি খুব খুশি হয়েছি। তুমি তোমার স্বামীকে ফিরে পেয়েছ। আমি আমারকে খুঁজে পেয়েছি। আমায় ছেড়ে দিন অজয় বাবু, ছেড়ে দিন। আমাকে ধরবার এগিয়ে নিয়ে যাবার লোক ওই তো সামনে। বন্ধু, এসো বন্ধু, এসো। বলেছিলাম আর আমি এই বিছানায় ঘুমোতে আমি বড় ভালোবাসি। চলো বন্ধু, চলো। খুশির দিনে কি কাঁদতে আছে? না, মনে আছে বন্ধু সেদিন তোমায় যে ছেলেটার গল্প বলেছিলাম, সে যে মানুষটা শহরে এসে চমকে চৌরাস্তায় শয়তানিয়ে গলিতে হারিয়ে গিয়েছিল, তাকে আজ খুঁজে পেয়েছে। আমার গল্প শেষ।
কারো কেউ নই কো আমি, কেউ আমার নয়, কোন নাম নেই কো আমার, শোনো মহাশয়, কারো কেউ নই কো আমি। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।